আসসালামু আলাইকুম সবাইকে। এই করোনা ভাইরাস মোকাবেলায় যার যার জায়গা থেকে আসলে সবাই সবার মতো সাহায্য করার চেষ্টা করছে। আমি সঙ্গীতশিল্পী লায়লা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বেশ কিছু মানুষকে আমার পক্ষ থেকে কিছু উপহার দেওয়ার জন্য। এবং আজকে এখানে যারা এই উপহারগুলো সাজগোজে যারা আমাকে সহযোগিতা করেছে, আমার সব ছোট ভাইরাও আছে এখানে উপস্থিত, এবং উপস্থিত আছে, আমি একটু আপনাদেরকে দেখাই, আমাদের সুযোগ্য আমাদের মেয়র সাহেব কে এম জাকির হোসেন। তিনি আমাদের এলাকায় প্রতিনিয়তই কিন্তু ত্রাণ দিচ্ছেন, এবং তার জায়গা থেকে তিনি খুব করে চেষ্টা করছেন। আমাদের সবার চোখের মণি, আমাদের গর্ব। আপনারা যে সকল জায়গায় দেখছেন যে চেয়ারম্যানরা ত্রাণ চুরি করছেন বা তারা মেরে কেটে খাচ্ছেন, আমাদের চেয়ারম্যান আমাদের মেয়র সাহেবের ক্ষেত্রে পুরোটাই আলাদা। তিনি সবসময় চেষ্টা করছেন এবং প্রতিদিনই অনেক মানুষদেরকেই এই ত্রাণ হাতে হাতে পৌঁছে দিচ্ছেন। ভাই, আপনি যদি একটু সবার উদ্দেশ্যে বলেন যে যাদের সামর্থ্য আছে তারাও যেন এগিয়ে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পৌরসভা বা আমি মনে করবো যে আমাদের উত্তরাঞ্চলের কৃতি সন্তান সঙ্গীতশিল্পী ক্লোজ আপ তারকা সুলতানা ইয়াসমিন লায়লার নিজ উদ্যোগে এই করোনা ভাইরাস মোকাবেলায় আজকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্যে আমি বনপাড়া পৌরবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আহ্বান করব তার পাশাপাশি সমাজে যে সমস্ত বিত্তবান আছেন সবাই যেন এই মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন, এই যুদ্ধে যেন সবাই সামিল হয়ে আমরা আত্মমানবতার সেবায় আমরা যেন পাশে থাকি। এবং আমার পৌরসভার পক্ষে থেকে আমি বার্তা দিতে চাই, আমার পৌর এলাকার একটা নাগরিকও অধ্যারে অনাহারে থাকবে না। আপনাদের কাছে বা আপনি ক্লোজ আপ ওয়ান তারকা আপনার কাছে যদি কোনো মেসেজ যায় যে আমার পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে আছে, তাৎক্ষণিক আপনি এবং আপনার সহকর্মীরা যারা আজকে এই উদ্যোগ নিয়েছেন তারা আমাদেরকে অবহিত করবেন, আমাকে অবহিত করবেন, আমি তাৎক্ষণিক তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেব। সর্বশেষ আপনার এই মহৎ উদ্যোগকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমি চাইব এই করোনা ভাইরাস যতদিন চলে ততদিন পর্যন্ত আপনি এই সেবায় নিয়োজিত থাকবেন। এই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুন। আপনি এটাও বলেন যে সকল চেয়ারম্যানরা ত্রাণ চুরি করে তারা নিজের পকেট ভরছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি মেয়র হয়ে কিছু বলতে চান। সেটা হচ্ছে যে এই বিষয়ে গতকাল আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় স্পষ্ট কথা বলেছে যে সমস্ত জনপ্রতিনিধিরা এই গরিব দুঃখীর ত্রাণ আত্মসাত করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা উনি গ্রহণ করবেন। ইতিমধ্যে অনেক জনপ্রতিনিধি বরখাস্ত হয়েছে। আমিও দেশবাসীকে এই ভিডিও বার্তার মাধ্যমে জানাতে চাই যে আপনারা এই গরিব দুঃখীর ত্রাণ আত্মসাত করবেন না, এটা যথাযথ জায়গায় আপনারা পৌঁছে দিন এবং আত্মমানবতার সেবায় আপনারা পাশে দাঁড়ান। সকলকে ধন্যবাদ। আচ্ছা, তোমরা তোমরা দিতে থাকো, ভাই দিতে থাকেন। সকলকেই অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমার বন্ধুরা যারা আছেন, যারা যারা দুজনকে পারবেন তারা দুজনকে সহযোগিতা করবেন, যারা দশজনকে পারবেন তারা দশজনকে সহযোগিতা করবেন। বিষয়টা এরকম না যে আমরা আরও আরও 100 জনকে হেল্প করলে করতে পারবো, এরকম না। যাই হোক, আমি সবাইকে উপহারগুলো তুলে দিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। নামগুলো